দেখো ক্লাস নেওয়ার তোমাদের বাংলা লিখ দেখো তোমাদের তো সিলেবাস শেষ হয়ে গেছে তো তোমাদের এখন হচ্ছে রিভাইজ হচ্ছে তো আমি সাজিয়ে লেখো দিয়েছি এলোমেলো করে সাজিয়ে লেখো তোমরা জানো যে এলোমেলো করে দেয়া থাকবে সেটাকে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের সিলেবাসে আছে অকারন্ত আকারন্ত আর হচ্ছে হর্ষকারন্ত ঠিক আছে এই তিনটে থেকে আমি হচ্ছে সাজিয়ে লেখোটা দেয়া হয়েছে দেখো প্রথমে আছে উন্তস্ত ল আর আ এটাকে সাজিয়ে লিখতে হবে তাহলে সাজিয়ে কি হবে দেখো প্রথমে আ তারপরে ল তারপর উন্তস্ত তাহলে এটা কি হয়ে গেল আলয় ঠিক আছে এরপর দেখো দশুল ল পাঁচতলা ছ আছে তাহলে কি হবে সাজিয়ে লেখো বলে সাজিয়ে লিখলে আটতলা ছ আর দশুল ল তাহলে ছ আচ্ছা ম তাহলে আকার ম তাহলে এটাকে সাজিয়ে কি হবে না ম ম তাহলে আকার তাহলে কি হলো এটা হয়ে গেল মমতা তাহলে কি আছে দন্ত স তয়ে আকার বয়ে আকার তাহলে কি আছে বয়ে আকার তয়ে আকার দন্ত স বাতাস তাহলে মূর্ধন্য র কয় হর্ষ কয়ে হর্ষ র মূর্ধন্য তাহলে কি হলো কিরণ এরপরে দেখো এই দিকে আছে দশন্য র বয়ে হর্ষ তন্তন হর্ষ তাহলে সাজিয়ে কি হবে দন্তন হর্ষ বয়ে হর্ষ আর দশন্য নিধি তাহলে তোমাদের এইগুলো থাকবে ঠিক আছে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে হ্যাঁ এইগুলো এই পর্যন্তই থাকবে।